রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় শিক্ষার্থীরা অনলাইন ভিডিও ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আশা করি পরম করুণাময় মহান আল্লাহ তসের সহমতে তোমরা সবাই ভালো আছো আজ আমি তোমাদের সাথে আলোচনা করব হিসাব বিজ্ঞান ষষ্ঠ অধ্যায় এখন আমি চলে যাচ্ছি সরাসরি আজকের মূল আলোচনায় আজকে আমরা জাবেদার উদাহরণ এক নিয়ে আলোচনা করবো তাহলে আমি সর্বপ্রথম প্রশ্নটা একটু দেখি উদাহরণ একটা কী আছে জনাব নীলা চৌধুরী নীলা এন্টারপ্রাইজের মালিক দু হাজার সতেরো সালের মার্চ মাসে তার ব্যবসার কতিবার লেনদেন ছিল নিম্নরূপ তাহলে নীলা এন্টারপ্রাইজের কিছু লেনদেন দেওয়া আছে এই লেনদেনগুলো দিয়ে আমরা আজকে সাধারণ জাবেদা শিখবো তাহলে সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে প্রথমে আমাদের হেডলাইন দিতে হবে নীলা এন্টারপ্রাইজ সাধারণ যাবেদা এরপর আমরা সাধারণ জাবেদার একটা শখ কাটবো সেখানে থাকবে তারিখ বিবরণ খতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা এরপর আমরা লেনদেনের তারিখ অনুযায়ী লিখবো এবং লেনদেনের বিবরণ লিখব এবং বিবরণের কারণ লিখব তাহলে দেখি আমরা সর্বপ্রথম কী দেওয়া আছে মার্চের এক তারিখে আমাদের দেওয়া আছে পণ্য ক্রয় নয় হাজার টাকা তাহলে এক তারিখে যেহেতু পণ্য ক্রয় নয় হাজার টাকা দেওয়া আছে তাহলে আমরা প্রথমে লিখব দু সাল মার্চ এক নগদে যেহেতু ক্রয় করছি তাহলে ক্রয় হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট কারণ হিসাবে আমরা লাগব নগদে পণ্য ক্রয় করা হলো টাকার পরিমাণ দেওয়া ছিল নয় হাজার ডেবিটে নয় হাজার ক্রেডিটে নয় হাজার এরপর মার্চের দুই তারিখ মার্চের দুই তারিখে দেওয়া আছে আসবাবপত্র ক্রয় বারো হাজার টাকা দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে দেওয়া আছে আসবাবপত্র যদি আমাদের প্রশ্নে কখনো আসবাবপত্র অফিস সরঞ্জাম মনিহারি। এই সকল বিষয়ে ক্রয় লেখা থাকে সেই ক্ষেত্রে আমরা ক্রয় লাগব না উপরোক্ত যে বিষয়টি দেওয়া থাকবে আসবাবপত্র দেওয়া থাকলে আসবাবপত্র অফিস সরঞ্জাম দেওয়া থাকলে অফিস সরঞ্জাম মনিহারি দেওয়া থাকলে মনিহারি হিসাব আমরা ডেবিট করব নগদন ক্রেডিট করব তো এখানে যেহেতু আমার আসবাবপত্র দেওয়া আছে তাহলে আমি লিখবো আসবাবপত্র হিসাব ডেবিট নগদন হিসাব ক্রেডিট কারণ হিসেবে লাগব নগদ আসবাবপত্র ক্রয় করা হলো টাকার পরিমাণ আমার প্রশ্ন দেওয়া আছে বারো হাজার আমি ডেবিটে লিখলাম বারো হাজার ক্রেডিটে লিখলাম বারো হাজার এরপর মাসের তিন তারিখ আমার দেওয়া আছে বাহারের নিকট বিক্রয় পনেরো হাজার টাকা দেখো এখানে প্রশ্নে বাহারের নাম উল্লেখ আছে যদি প্রশ্নে আমার নাম উল্লেখ না থাকতো তাহলে এটা আমার নগদে বিক্রয় হতো যেহেতু নাম উল্লেখ আছে তার মানে বিক্রয়টা হয়েছে আমার বাকিতে বিক্রয় আর বিক্রয়ের সাথে সম্পর্ক হয়েছে দেনাদারের যেহেতু আমি বাকিতে বিক্রয় করছি তার মানে এখানে আমার নগদান আসবে না তাহলে আমার যাবে তারা হবে দেনাদার হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট ব্র্যাকেটে বাহার উল্লেখ করে দেওয়াটা ভালো যদিও তোমরা বাহার উল্লেখ না করে দাও তাহলে তোমাদের ভুল হবে না এরপর হলো সাত তারিখ সাত তারিখে দেওয়া আছে ব্যাংকে জমা দান আট হাজার টাকা তাহলে ব্যাংকে আমি জমা দিয়েছি যেহেতু ব্যাংকে জমা দিয়েছি তার মানে আমার নগদ টাকা চলে গেছে ব্যাংক হিসাব আমার ডেবিট নগদ যেহেতু চলে গেছে নগদান হিসাব ক্রেডিট এরপর আমরা দেখবো সাত তারিখের পর আমার কী দেওয়া আছে এরপর দেওয়া আছে আমার নয় তারিখ বাকিতে পণ্য ক্রয় পাঁচ হাজার টাকা যেহেতু আমার এটা বাকিতে ক্রয় তার মানে ক্রয়ের সাথে আমার সম্পর্ক হয়েছে যা পাওনাদারের যেহেতু বাকিতে ক্রয় করছি তার মানে এখানে আমার নবদান হিসাবটা আসবে না তাহলে বাকিতে ক্রয়ের ক্ষেত্রে তাহলে সর্বপ্রথম আমার লিখতে হবে ক্রয় হিসাব ডেবিট পাঁচ হাজার পাওনাদার হিসাব ক্রেডিট পাঁচ হাজার কারণ হিসাবে লিখছে বাকিতে পণ্য ক্রয় করা হলো এরপর আছে বারো তারিখ বারো তারিখে আছে কুরিং সুঞ্চিতি দ্বার্ধ করা হলো দুই হাজার টাকা তাহলে কুরিন যেহেতু দাদা করা হয়েছে তার মানে কুরিন হিসাব ডেবিট কুরিন সঞ্চিত হিসাব ক্রেডিট কারণ হিসাবে লিখছি কুরিন সঞ্চিতি দাদা করা হলো এরপর পনেরো তারিখের লেনদেন পনেরো তারিখের লেনদেনের ভিতরে রয়েছে কুরিন হিসাবে অবলম্বন করা হলো এক হাজার টাকা তাহলে কুরিন হিসেবে অবলম্বন করলে আমার যাবে দেওয়া হবে কুরিন সঞ্চিত হিসাব ডেবিট দেনাদার হিসাব ক্রেডিট এক হাজার টাকা কারণ হচ্ছে কুরিন হিসাবে অবলম্বন করা হলো এরপর দেখা যাচ্ছে আঠারো তারিখ মনিহারি দ্রব্যাদি ক্রয় এক হাজার টাকা আমরা দুই নম্বর এন্ট্রির ভিতরে বলছিলাম আসবাবপত্র মনিহারি অফিস সরঞ্জাম লেখা থাকলে আমরা নির্দিষ্ট যে লেখাটা থাকবে সেটা লেখবো আমরা ক্রয় হিসাব লেখব না তার মানে এখানে যেহেতু মনিহারি ক্রয় তার মানে আমার যাবে হবে মনিরি হিসাব ডেবিট নগদন হিসাব ক্রেডিট কারণ নগদে মনিহারি ক্রয় করা হলো এক হাজার টাকা এরপর তিরিশ তারিখে আমার দেওয়া আছে কর্মচারীদের বেতন প্রদান সাত হাজার টাকা যেহেতু আমি বেতনটা নগদে প্রদান করছি তার মানে আমার নগদ টাকা চলে গেছে কিসের জন্য চলে গেছে বেতন দেওয়ার কারণে তাহলে বেতন হিসাব ডেবিট নগদন হিসাব ক্রেডিট কারণ এসব লাগছে নগদে বেতন প্রদান সাত হাজার টাকা সবগুলো আর যোগফল নামালাম ডেবিট পেশের যোগফল ষাট হাজার ক্রেডিট পাসের যোগফল ষাট হাজার দুইটার যোগফল নামানোর পর আমরা যে ক্লোজ করে দিব আজকের আলোচনা এখানেই শেষ শিক্ষার্থীরা তোমরা সবাই বাসায় থাকো সুস্থ থাকো সামাজিক দূরত্ব বজায় রাখো পরিবারকে নিরাপদে সুস্থ রাখো আল্লাহ হাফেজ